হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলে আসার নিউ একটা ব্লগ নিয়ে। তো এটা একটা মিনি ব্লগ, সেরকম কোনো একটা বড়ো ভিডিও না। তো চলো দেখতে থাকো, স্নান করা আমার কমপ্লিট হয়েছে। তো আমি এবার ভগবানকে কীভাবে পুজো করে নিয়েছি সকাল সকাল উঠে। তো চলো দেখতে থাকো গাইস, কেউ স্কিপ করবে না। তো গাইস এই দেখো, আমি ভগবানের ঘরে চলে এসেছি। তো দেখো কি সুন্দর সাজিয়েছি ভগবানকে, যেই রকম ফুল পেয়েছি দেখেছো। এত সকাল সকাল কত রোদ্দুর চলে এসেছে, এত গরম, কিছু ভাড়া দেন। তো পুজোটা তো করতে হবে গাইস, তাই না? পুজো না করলে হবে না। তো দিনটা শুরু করি ঠাকুরের পুজো দিয়ে, তারপর যা করি করি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করি। তো চলো গাইস, রান্নাঘরে যাওয়া যাক, সবার জন্য এবার চা করে নেবো। তো গাইস চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। দেখো সবার জন্য চা বসিয়ে দিয়েছি, এখন চাটা ফুটছে, ঠিক আছে? তো চাটা ছেঁকে নিই, ছেঁকে নিয়ে তারপর ফিরে আসছি। তো গাইস এ দেখো, এখানে শাশুড়ি আর আমার চা নিয়ে নিয়েছে, আর বিস্কিটটা রয়েছে বাটিতে। আমার থালাটাই জলছে, তাদের বিস্কিটটা নামে তাই আমার। তো ওপর ঘরে চলে আসলাম। তো ওপর ঘরে এসে দেখো ছেলের ঘরটা গোছানো রয়েছে, সেটা তোমাদের একটু শেয়ার করলাম। তো ঠিক আছে, তো দেখতে পাচ্ছ। আর সামনে বারান্দায় তো জামাকাপড় মেলা রয়েছে, তো কেচে দিয়েছে, এগুলো মেলা রয়েছে। তো গাইস চলো এবার একটুখানি হালকা করে প্রাকৃতিক পরিবেশটা একটু দেখে নাও। যেমন দেখো, দেখতে পাচ্ছ পরিবেশটা কেমন, কেমন গরম, কেমন রোদ্দুর, মানে ভালো লাগছে না, এত গরম, কি বলবো তোমাদেরকে, কেউ স্কিপ করে। তো চলো এবার রান্না করে দেবো। রান্না কী হয়, এইটা দেখো ওলের ডাটা কুচিয়ে নেওয়া হয়েছে, তার সাথে হবে হলো যে ওলের ডাটা কুচিয়েছে, দেখো পেঁয়াজ দিয়ে হবে এটা। তো আজকে গাইস এটা করছে ছেলে ভাত, আজকে নিরামিষই হবে গাইস। আর এটা সকালের তরকারি করছি, আলু চচ্চড়ি, আর এটা হবে আমড়া দিয়ে টক ডাল। তো গাইস এ দেখো, এখানে পাঁচ মশলা সবজি চাপিয়ে দেওয়া হয়েছে। তো তারপর পুরোপুরি হয়ে গেলে আবার ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই দেখো ডালটা সেদ্ধ হচ্ছে, এটা জাস্ট ফোড়ন দেওয়া বাকি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো রুটি দেখতে পাচ্ছ, সকালবেলা রুটি আর তরকারি খেয়ে নেবো, তার সাথে আমি একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো রুটির সাথে তরকারির সাথে কাঁচা পেঁয়াজ খেতে তো আমার খুব ভালো লাগে, কার কী লাগে তো জানি না, তো আমার খুব ফেভারিট। তো গাইস এই দেখো দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে খাবো বলে। তো এই দেখো পাঁচ মশলা সবজি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো এ দেখো ডাল, টক ডাল, ঠিক আছে? তো তার সাথে হলো এই যেটা ওলির ডাটা করেছে, এতটুকুই। আর টক দই সাথে, টক দই থাকলে আর কী চাইলো। তো লাস্টে আমি টক দই খেলাম। তো ভিডিওটা ভালো, অবশ্যই লাইক।